हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के रेसिपी हलो फुलकपिर रेजाला। चलून शुरू करी। प्रथमे आमी एकटा कड़ाईते एरकम जल गरम करे नियेछि। एरपर आमी एर मध्ये दिए देव सामान्य लवण। एरपर आमी केटे रखा फुलकपिगुलो दिए दिच्छि। एरपर आमी फुलकपिगुलो ढाका दिए 80% मतो सिद्ध होते देव। एरपर आमी ढाका दिए दिच्छि। एटा ढाका दिए एटा मोटामुटी मीडियम फ्लेमे 10 থেকে 15 মিনিট আমি হতে দেব, কারণ আমার ফুলকপিগুলো খুব একটা ছোট নেই, মিডিয়াম সাইজ করে কাটা আছে, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। পরে তো সেদ্ধ হওয়ার জায়গা নেই কোনো, তাই আমাকে এখানে ফুলকপিটা চেষ্টা করতে হবে যেন 80% মতো সেদ্ধ হয়ে যায়। এরপর আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পোস্ত। আমি এখানে 2 চামচ মতো পোস্ত নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চার মগজ। নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাজু। এরপর সবকিছু আমি একটু ড্রাই মিক্স করে নেব, মানে এগুলোকে জল টল না দিয়ে আমি একটু পাউডার মতো বানিয়ে নেব। পাউডারটা আমার বানানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিসমিস আর বেশ কয়েকটা ভিজিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেওয়া আমন্ড আর শুকনো লঙ্কা একটা আর একটা কাঁচা লঙ্কা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো দই, এটা টক দই। এরপর এতে অল্প একটু জল দেব, তারপর এর একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমার রেডি হয়ে গিয়েছে, ততক্ষণ আমার ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর ফুলকপিগুলো তুলে নিই জল থেকে। ফুলকপিগুলো আমার হয়ে গিয়েছে পুরো, এরপর আমি এগুলো তুলে নেব। এরপর কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ মতো তেল নিয়ে নিলাম। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন, তবে এটা সাদা তেলেই বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। এগুলো একটু হাই ফ্লেমে লাল লাল করে আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিট। ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এরপর এগুলো আমি তুলে নেব। এরপর আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি অল্প দারচিনি, 3-4টে লবঙ্গ আর একটা ছোট এলাচ। এটা যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তো আমি এর মধ্যে কোনো পেঁয়াজ আদা রসুন ব্যবহার করিনি। এরপর আমি এতে দিয়ে দেব ওই তৈরি করে রাখা পেস্টটা। পেস্টটা কষানোর সময় ফ্লেমটা আমি একটু মিডিয়াম রাখবো, কারণ যেহেতু কাজু আর পোস্তটা রয়েছে সেহেতু এটা
খুব তলায় লেগে ধরার সম্ভাবনা রয়েছে এবং লেগে ধরছেও যদিও। তাও আমি এটাকে এইভাবে এক দু মিনিট একটু কষিয়ে নেব যাতে র ফ্লেভারটা চলে যায়, নইলে পোস্ত আর কাজুর একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। কষানোটা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি ফুলকপি সেদ্ধর সময় দিয়েছিলাম, তো সেটা একটু মাথায় রেখে লবণ দিতে হবে। এটা আমার কষানো প্রায় হয়েই গিয়েছে। এরপর আমি যেটা করব সেটা হলো যে মিক্সিং জারে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই জারটা ধুয়েই এক কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা আপনাদের গ্রেভির কোয়ান্টিটিটা বুঝে জল দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা একদম নিরামিষ রান্না আর সেহেতু আমি এর মধ্যে একটু মিষ্টি মানে চিনি অ্যাড করে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলেই এটা ভালো লাগবে। তো গ্রেভিটা আমার সম্পূর্ণ তৈরি, এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা। মিশিয়ে নেব ভালো করে। এরপর আমি এমনি কয়েকটা আরো ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য কিসমিস দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো সেট হতে। 5 মিনিট মতো এটা আমি সেট হতে রেখে তারপর সার্ভ করব। আপনারা এই রেজানাটিকে সার্ভ করতে পারেন যে কোনো পোলাও পরোটা কিংবা নানের সাথে, এটি খেতে অসাধারণ লাগবে। তো বানিয়ে ফেলুন, সামনে দোল আসছে, দোল পূর্ণিমাতে এই নিরামিষ রেজালা সাথে বাসন্তী পোলাও বা পরোটা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। টাটা।